হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন, আর আপনাদের ভালো থাকার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি নতুন নতুন হেলথ টিপস দিতে। তো আপনারা বন্ধুরা এখনও আমাদেরকে কিন্তু কমেন্টস করে জানাননি, আপনারা যদি কমেন্টস করেন আমরা আরও ইন্সপায়ার্ড হব পরিশ্রমের সাথে কাজ করতে, পরিশ্রম করে আপনাদের জন্য হেলথ টিপসগুলো তৈরি করতে। তো বন্ধুরা, মূল পর্বে যাওয়ার আগে আমরা রিকোয়েস্ট করব যে দয়া করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের ডানের বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন প্রত্যেকটি ভিডিওর নতুন আপডেট আপনি পেয়ে যান। আর দেরি না করে চলে যাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে সিমের কাঁচা বিচি রয়েছে, আর এটা হচ্ছে সিমের বিচি পরিষ্কার করে, অর্থাৎ উপরে ছলকা ফেলে আমরা সিমের বিচি নিয়েছি। তো আমরা জানি যে এটা খাবারের এই কাঁচা বিচি রান্না করেও খাওয়া যায়, এছাড়া শিমের বিচির অসংখ্য পুষ্টিগুণ উপকারিতা রয়েছে, সেগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। অনেকেরই পছন্দের সবজির তালিকায় রয়েছে শিমের নাম, এটি খুবই সুস্বাদু ও পুষ্টিকর। শিমের বিচি এবং শিমের পাতাও শাক হিসেবে পাওয়া যায়। শিমের বিচিতে রয়েছে উচ্চমানের ফাইবার প্রোটিন, যা শরীরের জন্য খুবই প্রয়োজন। এতে কোনো কোলেস্টেরল নেই। এনার্জি বা শক্তির জন্য শিমে রয়েছে শতকরা 20% প্রোটিন ও উচ্চমাত্রার কার্বোহাইড্রেট। প্রয়োজনীয় ভিটামিন ও আয়রনও রয়েছে এতে। শিম থেকে প্রাপ্ত ফাইবার একাধারে ওজন কমায়, শক্তি যোগায় ও ক্রনিক রোগ দূর করে। এর ভিটামিন বি হার্টের রোগ কমায়, ক্যান্সার ও জন্মগত ত্রুটি প্রতিরোধেও সাহায্য করে। বন্ধুরা, সম্প্রতি এক গবেষণায় বলা হয় কালো শিমের বিচি কোলন ক্যান্সারের সহায়ক। কোলন অ্যাডেনোমার বিপরীতে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে থাকে এটি। এই বিচি দেহের বিভিন্ন রাসায়নিক পদার্থের মাত্রা ও অতিরিক্ত ফ্যাট নিয়ন্ত্রণেও সহায়ক। এতে কোলেস্টেরল একেবারেই নেই। এর ভিটামিন B6 বা ফোলেট শরীরের অ্যামিনো অ্যাসিড তৈরি করে। এটি রক্তের সুগার নিয়ন্ত্রণ এবং গ্লাইকোজেন সরবরাহ করে। বন্ধুরা, এটি হজমও কিন্তু অনেক সহায়তা করে, দেহে কার্বোহাইড্রেট এবং প্রোটিনের মাত্রাও ঠিক রাখে। গর্ভবতী নারীদের জন্য এটি অত্যন্ত উপকারী, এটি ওজন কমাতে সহায়তা করে থাকে অনেকাংশেই। তো বন্ধুরা, আমাদের এই ছোট্ট টিপসটি আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আপনারা না জানালে আমরা কিভাবে আমাদের দোষ ত্রুটিগুলো ধরবো? সো আপনারা আমাদেরকে সাহায্য করবেন যেন আমরা ভালো করতে পারি, আমরা আপনাদেরকে আরও সুন্দর সুন্দর হেলথ টিপস উপহার দিতে পারি। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব পরিবারবর্গ আত্মীয় স্বজনের সাথে, এবং দয়া করে আমাদের সাথেই থাকবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।